শুনুন বাবা মায়েরা, আমি যার সঙ্গ করছি এর নাম মৃদঙ্গ। মৃত কথার অর্থ মাটি, অঙ্গ দেহ। মাটির একটি দেহ বেজে বেজে কৃষ্ণ কথা বলে। দেখুন, আমরা মানুষ বলে জন্ম নিয়েছি, কিন্তু আমরা সনাতন। হরি নাম নিই না, কৃষ্ণ নাম নিই না, সাধু সঙ্গে চলি না। আর এই স্ত্রী খোল কিভাবে হরি নামে চলছে, খুব গর্ব করে বলি, আমরা সনাতন। ঠিক, কেননা মাটির দেহ পেয়ে হরিবাসরে কৃষ্ণ কথা বলে। তাও কি যে সেই দেহ চামড়ার ছাউনি? কিসের চামড়া? গো চামড়া। আমরা না হিন্দু, কোনো চামড়ার বেল্ট, জুতো, চামড়ার কোনো জিনিস করে মঠ মন্দিরে ঢুকা নিষেধ। কেন হিন্দু? যে এক গো চামড়া ছাড়া সেই কীর্তন হোক, আর অধিবাস হোক যাই হোক, এই মৃদঙ্গ না বাজলে আনন্দ হয় না। হ্যাঁ, তাও যে সেই চামড়া, গো চামড়া, মাটির ছাউনি, মাটির দেহ, এই মৃদঙ্গ কোনো বাদ্যযন্ত্র নয়। পৃথিবীতে ঢাক ঢোল নাল ডুবি তবল এগুলো বাদ্যযন্ত্র, মৃদঙ্গ কোনো বাদ্যযন্ত্র নয়। মৃদঙ্গ নিত্য ব্রহ্মস্বরূপ। দেখুন, ওম মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্য রস মাধুরী সহস্র গুণ সংযোগতায় ওম মৃদঙ্গে নম নম, মৃদঙ্গে নম নম, তাই না? সহস্র গুণ আছে, ষোলো না ৩২টি অক্ষর দিয়ে একে গাথা আছে। গুনে দেখবেন, এ পাশে ৩২টি ঘাট, এ পাশে ৩২টি ঘাট, ৩২ দুগুনি ৬৪ মহন্ত ইহাতে বাস করে। মৃদঙ্গ বেজে বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তনে আনন্দ, ঘন ঘন মৃদঙ্গ বাজত। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, আমরা সবাই নাচবো, আনন্দ হবে কি?
Thank you.